তো নমস্কার বন্ধুরা। আর তো আজকে খাবার নিয়ে চলে এসেছি। তো খাবারে কি কি আছে প্রথমে চলুন বলে দিই। খিচুড়ি আছে, ব্রোকলি কারি আছে, আর তার সঙ্গে নিয়েছি প্রসাদ, কারণ আজকে আছে সরস্বতী পুজো। তাই তো চলুন, তাহলে খিদেতে পেট জ্বলে যাচ্ছে, খাবার শুরু করি। চলুন লেস্টার আগে প্রসাদটা খেয়ে নিই। বাড়িতে যা যা প্রসাদ বানানো হয়েছিল, কেউ যদি প্রসাদ খাবে চলে আসতে পারে। নারকেলের নাড়ু, নিরামিষ খিচুড়ি। চলুন খিচুড়ি খেয়ে নিই। প্রসাদ খাওয়ার পর খিচুড়ি তো স্বাদই লাগছে না, মিষ্টি মিষ্টি প্রসাদ খেয়েছি। ব্রোকলি ব্রোকলি কে খেতে ভালোবাসো কমেন্টস করবে। ভালো লাগছে। খিচুড়িটাও ভালো হয়েছে।
ঠিক আছে বন্ধুরা, খাওয়া কমপ্লিট, অনেক খিদে পেয়েছিল, খিদেতে সব কিছু খেয়ে নিয়েছি, অনেক কিছু নিয়েছিলাম, মানে অনেক কিছু না, অনেকটাই খিচুড়ি নিয়েছিলাম, অনেকটাই ব্রোকলি কারি নিয়েছিলাম, তার সঙ্গে প্রসাদ তো ছিলই। তো চলুন, পেট হয়ে গেল ভারী, কার আমি ধারি মোটামুটি, কথাই একটা আছে না। তো ঠিক আছে, আমার খাওয়া কমপ্লিট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবেন নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।